হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। 12:40 বাজে, আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে ছোলার ডাউল রান্না করব। তো ছোলার ডাউলটা আগে থেকে ভিজাতে মনে ছিল না, এই জন্য এখন একটু গরম পানি করে তারপরে ভিজিয়ে রাখবো। তো আমি গরম পানি করে নিয়ে এখন আধা ঘন্টা মতো এটা ভিজিয়ে রেখে দিলে এটা ফুলে উঠবে, এর ভিতরে আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। তো একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আরেকটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ভাপা ইলিশ। খুব সহজে আমি কিভাবে ভাপা ইলিশ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি পুরাটা দেখবেন। তো আমি এখন একটা ইলিশ বের করে নিয়েছি, আর এবার আমি ইলিশ অনেক কিনে রেখেছিলাম। আসলে আমার হাজবেন্ডের অনেক ইলিশ মাছ পছন্দ। তো এইভাবেই আমি পলিথিনে করে পুরা আস্ত মাছটাই রেখে দিই ফ্রিজে। এইভাবে রেখে দিলে মাছ ভালো থাকে। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছোলার ডাউলের সাথে রান্না করব এই জন্য। তো আমি ডাউলটা ভালো করে ধুয়ে যে রেগুলার যে মশলাগুলো আছে সে মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবেই আমাদের অঞ্চলে কিন্তু রান্না করে, আর এটা খেতে খুবই ভালো লাগে ডিম দিয়ে ছোলার ডাউল। তো এর ভিতরে আমি কিন্তু শুধু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ, মরিচ, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ, রসুন ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরা দারুচিনি। ডিমে যেহেতু কম মশলা খাটে এই জন্য কিন্তু মশলার পরিমাণ খুবই কম দিতে হবে। নাড়াচাড়া করে আমি একটু পানি দেবো কষানোর জন্য, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। মোটামুটি পানিটা শুকিয়ে আসছে, এখন আমি আর একটু নাড়াচাড়া করে তারপরে ডিমটা দিয়ে দিব। ডিমে আমি লবণ হলুদ মেখে একটু ভেজে নিয়েছি, আর এটা কিন্তু কই মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমাদের অঞ্চলে তো আগে ছোটবেলায় দেখেছি অনেক কই মাছ পাওয়া যেত, তো ওই কই মাছ দিয়ে কিন্তু ছোলার ডাল রান্না করতো, এটা মানে অসাধারণ লাগে খেতে। তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধর দরকার আছে। তো একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম, এখন এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এর ভিতরে আর কিছুই দিব না। সিদ্ধ হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ইলিশ মাছটা রান্না করে নিব। আমি একটা ওভেন প্রুফ বোল নিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি সেমভাবে কিন্তু এটা স্টিম বা ভাতের উপরে দিয়ে টিফিন বাটিতে ভরে ঢাকনাটা লাগিয়ে ভাতের উপরে দিয়ে করা যায়। আমি আজকে ওভেনে করব। তো আমি যে মরিচটা ভিজিয়ে রেখেছিলাম ওই মরিচটা পাটায় বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিলাম হলুদ গুঁড়া। খুব সিম্পল ওয়েতে কম মশলায় এত মজাদার একটি খাবার। ইলিশ মাছের যত রেসিপি আছে সব থেকে এইটাই আমার কাছে বেস্ট লাগে। তো দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ, এখন দিচ্ছি আমি মাস্টার্ড অয়েল। আর এটা দিয়ে খুব ভালো করে মাখাতে হবে, প্রতিটা মাছের গায়ে যেন একদম ভালোভাবে মেখে যায়। আর আরেকটা কথা আপনাদেরকে সাবধান করিয়ে দিই, এই যে মাছটা যখন এইভাবে করা হয় হাত দিয়ে, তখন কিন্তু যে মাছের ছোট ছোট যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো কিন্তু হাতে বিঁধে, আর এটা খুবই কষ্টদায়ক একটি ব্যাপার। তো সাবধানে করবেন এবং হাত নরম করে, না হলে কিন্তু অনেক ব্যথা পাওয়া যায়। আর যেহেতু মরিচ থাকে আর যদি কাঁটা ফোটে তাহলে তো কী যন্ত্রণাদায়ক, তো সেই থেকে একটু সাবধানেই করতে হবে। তো পুরোপুরি এভাবে আমি ভালো করে সবগুলো মাছে মাখিয়ে নিয়েছি, এখন আমি একটু হাত ধোয়া যে পানি আছে এই পানিটা দিয়ে দেবো, খুব কম পানি লাগবে। আর যেহেতু আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেল এই জন্য আমি আজকে ওভেনে করে ফেলছি, আর চুলায় করতে গেলে অনেক ঝামেলা করে করতে হবে। তো আমার হাত ধোয়া পানিটা একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখন একটা প্যাসলট দিয়ে যে সাইডে যে মশলাগুলো আছে এই মশলাগুলো একটু সরিয়ে দিব, দেখতে খারাপ দেখা যাচ্ছে না হলে। আর মাইক্রোওভেনে করব কুক মোডে। তো এটা 10 মিনিটের মতো দিব, 10 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এই যে উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, জাস্ট একটু দেখতে ভালো লাগবে তাই, আর গন্ধটা ছড়াবে ভালো। তো এটা আমি এখন ওভেনে দিয়ে দিব। তো আমি এই যে কুক মুডে জাস্ট 10 মিনিট মতো সেট করে দিলাম, আর এটা কোনো ঢাকনা দেওয়া লাগবে না, আর এটা উল্টাইয়েও দেওয়া লাগবে না, কারণ ওভেনে কিন্তু
উপর নিচ পুরোটাই খুব সুন্দরভাবে কুক হয়, তো এই জন্য কিন্তু আর ঢাকা দিলাম না। তো এই যে 10 মিনিট পরে এখন দেখাচ্ছি খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে, আর পুরো ঘর তো গন্ধ ছড়িয়ে গিয়েছে, ময়ময় করতেছে গন্ধে। তো আমি নামিয়ে নিয়েছি, আর শুকনো মরিচ বাটা আছে যেহেতু কালারটা অসাধারণ হয়েছে। আর এই যে তেলটা, এই তেলটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, এই তেলটা দিয়েই কিন্তু ভাতটা খেতে ভালো লাগে। আর আমি তো মানে কম পরিমাণেই তেল দিয়েছিলাম, বাট ওই যে মরিচটা আছে, মরিচের কারণে কিন্তু একটু কালারটা তেলতেলে লাগতেছে। তো এই যে আজকের দুপুরের খাবার আমাদের ছোলার ডাউল দিয়ে ডিম আর ইলিশ মাছের ভাপা। তো দেখতেও অসাধারণ, খেতেও অসাধারণ, এত প্রশংসা করি নিজের, নিজের খাবার নিজেই প্রশংসা করি। যাই হোক, কিছু মনে করবেন না, যেটা ভালো সেটা তো ভালো বলবো। এখন বাজে প্রায় 7:30, আমার পাশেই একটা মৎস্য প্রযুক্তি মেলা হচ্ছে, তো ওই মেলাতেই আমি আর শায়ান আর একটা ভাবি আমরা সবাই এসেছি, কারণ আসলে আমরা অনেক মাছের নাম জানি না আর এখান থেকে অনেক কিছু শেখা যায়। তো ভাবলাম যে শায়ানকে নিয়ে আসি, অনেক দিন ধরেই শুরু হয়েছে বাট পরীক্ষার ঝামেলার কারণে আসতে পারছিলাম না, শায়ানের পরীক্ষা চলছে, তো এই জন্য আপনাদের সাথে নিয়ে চলে আসলাম। আপনারাও দেখেন, অনেকেই হয়তো বা অনেক কিছুর নাম জানি না আমরা, তো সেগুলো শেখা যাবে। তো যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে কুচিয়া মাছের পোনা দেখালাম, আর এটা হচ্ছে কুচিয়া মানে বড়টা, আর এটা খাওয়াও যায়, অনেকেই খাই আমি শুনেছি, বাট আমি কখনো ট্রাই করিনি আর করবও না কখনো। তো এই যে শোল মাছ, এটা ভিয়েতনামি শোল মাছ, আর পানিটা একটু ঘোলা ঘোলা এই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে টাকি মাছ, যেটা আমরা সবসময়ই খাই, আর এটার অনেকে আবার লাঠি মাছও বলে, আর আমাদের আঞ্চলিক ভাষায় আর একটা নাম বলে, ওইটা আমি বলবো না, আপনারা হাসবেন। আর এটা হচ্ছে শিং মাছ, দেখে অসুস্থ মনে হইলো, সে অসুস্থ না। আর এই যে ছোট ছোট টাকি মাছ, তারপরে শোল মাছের পোনাগোলা, এখানে কিছু সামুদ্রিক মাছের প্রিজার্ভ করা রয়েছে, সেটা হচ্ছে এই যেটা লাক্ষা মাছ, লাক্ষা মাছটা এর আগেও আমি দেখেছি। আর এটা হচ্ছে কালো চান্দা, এটা কখনো আমি দেখিনি, এটা আজকে প্রথম দেখলাম। আর এটা হচ্ছে টুনা ফিশ, টুনা ফিশটা আমি ক্যান আকারে যেটা থাকে যে শুটকিটা, ওইটা খেয়েছি, কখনো ওইভাবে দেখি নাই বা খাওয়া হয় নাই। আর এটা হচ্ছে সাদা দাঁতিনা মাছ, এটা বেশ বড়, আর এখানে প্রচণ্ড গন্ধ মাছগুলার, আর সবার সামনে ভিডিও করতে একটু আনইজি লাগে, তো এই জন্য আসলে কিভাবে দেখাচ্ছি আসলে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছিলাম না। তো বাসায় আসার পরে দেখি যে অনেক কিছুই আসলে দেখাতে পারছি না। তো এখানে এই যে রূপচাঁদা, লবস্টার, ইলিশ এই ধরনের, আর এখানে ছোট ছোট বাচ্চার স্টল দিয়েছে, আর ওদেরই তৈরি করা কিছু প্রজেক্ট এখানে শো করেছে, তো খুবই ভালো লাগছিল দেখতে। আসলে এইসব মেলাতে আসলে না অনেক কিছু শেখা যায়। এখানে শুটকি আছে, শুটকি এগুলা বিক্রি হচ্ছে, বাট এগুলার অনেক দাম, বাজার থেকে কিনে নিয়ে আসলে যে দামটা পাই আমরা তার থেকে একটু বেশি লাগছে, এই জন্য কিনি নাই, আর অত বেশি শুটকি রান্নাও করতে পারি না। আর এখানে এই যে মাছ ধরার যে জিনিসগুলা এখানে সব কিছুই আছে, তো এগুলার নাম এক এক জায়গায় এক এক নাম বলে,
আর এখানে এই যে মুক্তা দিয়ে তৈরি ঝিনুক, মুক্তা এগুলা দিয়ে তৈরি কিছু জিনিস আছে, এগুলো আবার বিক্রি না, বাট দেখতে অনেক সুন্দর লাগছিল। অরিজিনাল মুক্তা দিয়ে তৈরি এগুলা। এখানে যে চেন সহ লকেট আছে, তারপরে ক্লিপ আছে, চাবির আছে, কানের দুল আছে, মানে অনেক কিছু আছে। এই যে ওয়ালমেট তৈরি করা রয়েছে, এগুলো যদি বিক্রি হতো তো ভালোই হতো, বাট বিক্রি না এগুলা। এই যে চামচগুলা কত সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। আর অনেক দিন পরে ঝিনুক দেখলাম, কারণ সেই ছোটবেলায় ঝিনুক আমরা পুকুর থেকে তুলতাম, তুলে ওগুলা মানে দেখতাম ওর ভিতরে মুক্তা পাওয়া যায় কিনা। আর এখন এই যে এখানেই মুক্তা চাষ করতেছে, এখন তো সবই মুক্তা চাষের, অরিজিনাল আছে কিনা কে জানে। তো ঝিনুকের ভিতরে কিছু কিছু মাছ দেওয়া আছে, এগুলা কিছু পুঁটি মাছ আছে, আর সাথে কিছু ছোট ছোট তেলাপিয়া আছে যে ওগুলা আছে। মাছ দেখতে খুব সুন্দর লাগে আসলে, আর আমার মাছ ধরতে অনেক ভালো লাগে। ছোটবেলায় তো আমাদের একটা বিল ছিল, সেই বিলে পানি ছেঁচলে আমি সারা দিন 3-4 দিন ধরে ওখানে মাছ ধরা হতো, তো সেখানে মাছ ধরতাম। আর এগুলা হচ্ছে ওই যে কুশিয়া দেখিয়েছিলাম সেইগুলার পোনা। আর এখানে যে অনেক বড় বড় রয়েছে, আর এই যে কাঁকড়া, এটা হচ্ছে শিলা কাঁকড়া, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর অনেক বড় বড়, এত বড় কাঁকড়া দেখিনি আমি, যে শিলা কাঁকড়া। কাঁকড়া অনেকে খাই শুনেছি। আর এখানে গুলশা মাছ আছে, নেত্রকোনা খুবই জনপ্রিয় একটি মাছ গুলশা মাছ। তো এই যে ট্যাংরা মাছের মতো যেগুলো দেখতে ওগুলা গুলশা মাছ। আর নেত্রকোনায় একটা মহাশোল মাছ পাওয়া যায়, এটাকে অনেকে জাস্ট মাশোল নাম বলেও ডাকে, এটা পাহাড়ি মাছ। এই এই যে দেখা যাচ্ছে যে বড় মাছটা, ওইটা চলে যাচ্ছে অবশ্য, বড় মাছটা, ওই মাছটাই হচ্ছে মহাশোল মাছটা, আর এটা পাহাড়ি মাছ। আগে যখন পাহাড় ঢল হতো তখন ওই পাহাড় থেকে এই মাছগুলা নামতো, বাট এখন চাষ হচ্ছে এই মাছটা। আর এই মাছটার অনেক দাম, মানে একটা মাছ 2-3 হাজার টাকাও দাম হয়। তো এই যে সরপুঁটি মাছ, এগুলা তো আমরা সবাই চিনি মোটামুটি। আর নেত্রকোনা পাঙাশ মাছ তো খুবই চলে, আমরা অবশ্য খাই না, কিন্তু পাঙাশ মাছটা আসলে অনেক ভালো। আর এই যে পাঙাশ মাছটা দেখতেছেন, এটার প্রায় 8 কেজি মতো ওজন, অনেক বড় একটা পাঙাশ। এটা আসলে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা অনেক বড়।
আর মেলা হলে তো গান বাজনা সাথে আছেই, তো সাথে গান বাজনাও হচ্ছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা গান করতেছে। আর এখন সন্ধ্যা তো, এরপরে নাকি আরো মানুষ হয়, এখন খুব অল্প মানুষ আছে। আর এই জায়গাটাই খুব সুন্দর করে ক্রিয়েট করেছে একটি, যে মাছের, যে এই অঞ্চলে ঘের বলে, ওরকম ধরনের কিছু একটা ক্রিয়েট করেছে, একটা ছোট্ট নৌকা দিয়েছে, মাছের একটা সেফ যে জোন থাকে সেটা বানিয়েছে, মানে বেশ ভালো লাগতেছে দেখতে। কিন্তু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে জায়গাটা একটু কেমন জানি নষ্ট হয়ে গেছে, এর ভিতরে আবার মাছ ছেড়ে দিয়েছে বাচ্চাটা। আমি ভিডিও যখন করছি তখন মাছটাকে নাড়া দিয়ে দিয়ে ই করছে, ভিডিওর সামনে এনে দিতেছে। আর এইগুলা জিনিস তো আসলে মাছের সাথে পুরোপুরিভাবে রিলেট করে, তো এগুলাই যে এগুলা মাছ ধরে ধরা বা মাছ ধরে যে রাখার যে জিনিসগুলা, হ্যাঁ, খালই, তারপরে পলো, এগুলা তো সবাই আমরা মোটামুটি চিনি, এখন আর এগুলা শহরে থেকে দেখাই যায় না। এই জায়গায় কিছু মাছের খাবার আছে যেগুলা বিক্রি না, জাস্ট শো। আমি জিজ্ঞেস করেছি তো ওনারা বলতেছে যে না, এগুলা বিক্রি না, জাস্ট শো করে রেখেছি। তো যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, জানি না কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন রাস্তার কিছু ধুলাবালু খাবো, কারণ রাস্তার পাশে যে খাবারগুলো আছে সে খাবারগুলো ধুলাবালু ছাড়া কিছুই না, এগুলো খেয়ে বাসায় চলে যাব। তো নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, পজিটিভ মানুষের সাথে চলাফেরা করবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।